শুধু দর্শক বিন্দু, আমি এখন চলে এসেছি ঢাকা নরবাগ গ্রামে। তো এই গ্রামে সাধুর উপর রাবু ভাই নামে একজন লোক কবুতরের ফার্ম দিয়েছে। তো সেই কবুতরের ফার্মে কি কি কবুতর পাওয়া যায় এবং কিভাবে লালন পালন করে এ বিষয়ে আমি তার সাথে কথা বলবো। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর কবুতর, মানে একটি কবুতর ফার্ম বললেই চলে। তো দর্শক, আপনারা এখানে দেখতে পারতেছেন যে কি পরিমাণ কবুতর এখানে আছে। এখানে অনেকগুলো কবুতর। তো দর্শক, এটা কিন্তু কবুতরের একটা ঝাঁক বললেই চলে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কবুতরগুলো কিন্তু ফ্রেশ। তো এটা কি কবুতর এগুলো জানবো আমরা এই রাবু ভাই এর কাছ থেকে। দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে এই সিরিয়ালে কিন্তু সবই কবুতর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শকবৃন্দ, এই যে দেখছেন সমস্ত খাঁচাই কিন্তু কবুতর আছে। এটা কিন্তু বিশাল বড় একটা কবুতরের ফার্ম বললেই চলে। খুব দামি দামি কবুতর এখানে আছে। তো দর্শক, এই যে এখানে দেখতে পারতেছেন যে কবুতরটা কত সুন্দর একটা কবুতর। দর্শকবৃন্দ, এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা বলতে পারতেছি না, এখানে কিন্তু কবুতরের সেট নাম্বার দেওয়া আছে। তো এখানে দেখতেছেন তিরিশ প্লাস দশ মানে অর্থটা কি সেটা আমি বুঝলাম না। তো এটা রাবু ভাইয়ের কাছ থেকে আমি জানবো যে এটার মানেটা কি। তো দর্শক, আপনারা এখানে কিন্তু অনেক প্রকারের কবুতর দেখতে পারতেছেন। তো আমি আপনাদেরকে আবার আরেকটা দৃশ্য দেখাতে চেষ্টা করতেছি যে পুরো কবুতর ফার্মটা কিন্তু আমি তুলে ধরতেছি। এটা কিন্তু পুরোটা কিন্তু কবুতরের ফার্ম। তো দর্শকবৃন্দ, এখানে দেখতে পারতেছেন ধান, মানে এই ধান কবুতরের জন্য রাখা আছে। মানে হঠাৎ করে আপনি যদি দেখেন তাহলে মনে করবেন যে কোনো গ্রাম অঞ্চলে কোনো ধান রোদ দিয়েছে, আসলে কিন্তু বাস্তব তা না। এই ধানগুলো কবুতরের জন্য শুকানো হয়েছে। হয়তো কবুতরের শুকানো ধান খেলে কবুতরের খুব ভালো থাকে। দর্শকবৃন্দ, সেই একটা ফার্ম কিন্তু এনে প্রচুর, আমার বোধ হয় এখানে হাজারের উপরে কবুতর আছে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পারতেছেন এখানে এক ভাই কিন্তু কবুতরকে খাবার দিচ্ছে, মানে পানি দিচ্ছে। পানি গরমের দিনে এদের কিন্তু পানি একটু বেশি দেওয়া হয়। পুরো ফ্রেশ পানি দেওয়া হলো। তো আপনারা দেখেন যে কবুতরগুলো পানি দেওয়ার পরপর কবুতরগুলো খুবই, মানে পানি খাবার জন্য অস্থির হয়ে গেছে। সত্যি দর্শকবৃন্দ, আমি যার কথা বলেছিলাম রাবু ভাই, এই যে সেই রাবু ভাই। রাবু ভাই কিন্তু আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন যে এই রাবু ভাইয়ের কিন্তু এই ফার্মটা। রাবু ভাই, যে কবুতরগুলো দেখলাম আমরা কবুতর, সে রাবু ভাই প্রচণ্ড কষ্ট করে থাকে এই কবুতর। কবুতর পালা কিন্তু সহজ না, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। সত্যি দর্শকবৃন্দ, এতক্ষণ যে কবুতরগুলো দেখলেন সেই কবুতরগুলোর মালিক কিন্তু এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে রাবু ভাই। তো রাবু ভাই এই কবুতর গুলাব দেখশন করে থাকে। তো আমি রাবু ভাইয়ের সাথে কথা বলবো যে এগুলো কীভাবে লালন পালন করে, কীভাবে খাবার দেয় এবং কতগুলো কবুতর আছে, কী জাতের কবুতর আছে এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রাবু ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই ভালো। তো মাশাআল্লাহ, আপনার তো কবুতর দেখে আমার মনটা জুড়িয়ে গেল, অনেক কবুতর পালেন দেখা যায় ছাদের উপরে। জি ভাই। কবুতর কি ফার্ম হিসাবে গ্রহণ করছেন নাকি কবুতর? শখ, শখ, শখের বসে। শখের বসে কবুতর। তো এখন কি এতগুলো কবুতর দিয়ে শখ পালন করেন নাকি এটা ব্যবসা খাতে পরিণত করেন? না না না, শখই ভাই, এটা একটা শখের থেকে আর বড় কিছু নাই। মানে শখেই কবুতরগুলো পালন। কত কত জোড়া কবুতর আছে আপনার এখানে আইডিয়া? আছে ভাই আপনার 500। 500 জোড়া? 500। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমার আইডিয়া কিন্তু ভুল হয়নি যে 1000 পিস কবুতর এখানে আসছে, তা সত্যি ঘটলো। মানে 500 জোড়া মানে 1000 কবুতর এখানে আসছে। তো এই কবুতরগুলোকে আপনি কয় বেলা খাবার দিতে হয় আপনার? অনলি এক বেলা। এক বেলা? এক বেলা। সকালে না বিকালে? এই যে একটার দিকে। একটার দিকে? সকালে এরা খাবার খায় না? সকালে খাবার খায় না, আর খাওয়ার বন্ধ। কারণটা কি? এক বেলা কবুতর খেলে কি কবুতর লাগবে? সব ফ্লাইং করার কবুতর, উড়ানো কবুতর সব তাই। মানে উড়ানো কবুতর এক বেলা খাবার, এক বেলা খাবার দিতে হয়। এক কবুতর দিয়ে কি আপনি রেস খেলেন? হ্যাঁ, রেস খেলা হয়। রেস খেলা হয়? পাল্লা পাল্লা করা হয়। রেস তো হয় না এখনো, পাল্লা পাল্লা করা হয় না। তো আমরা দেখতে পারতেছি যে আপনি এখানে ধান কিন্তু গ্রাম অঞ্চলে যেভাবে ধান শুকা দেয় সে পজিশনে শুকিয়ে রাখতেছেন। তো ডেলি কত কেজি খাবার লাগে আপনার এই কবুতর ফার্মে? ডেলি ভাই অন্তত 10 কেজির মতো বাহিরে, ভিতরে লাগে আরো 7 কেজি 8 কেজি, তাতেই হয়ে যায়।
এতে মানে 10 বাই 18 18 কেজি খাবার প্রত্যেকদিন আপনার ফার্মে লাগে না তাই কবুতরগুলো বিক্রি করেন না আপনি ভাই কবুতর বিক্রি করি যেগুলা একটু ডিস্টার্ব ডিস্টার্ব করে ওইগুলা বিক্রি করি তাছাড়া এমনি কবুতর বিক্রি করা হয় না তো আপনি এই শুধু কবুতর লালন পালন করে থাকেন নাকি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন না অন্য ব্যবসা আছে কিন্তু কবুতর শখের বশে ছাদে কবুতর পালন হয় শখের বশে কবুতর আপনি পালতে পালতে ইনশাআল্লাহ এটা কিন্তু যে ফার্ম দেখতেছে আপনি ব্যবসা পরিণত হতে পারে তো দর্শক বিন্দু আপনারা কিন্তু রাউবাইয়ের মুখ থেকে শুনতাছেন যে এই কবুতরগুলো কিভাবে লালন পালন করে তো এই যে শীত সিজনে কবুতর উড়ান নাকি গরমের সিজনে না না শীতের সিজনে শীতের সিজনে শীতের সিজনে কবুতর উড়ান আপনারা না তো একসাথে কতগুলো কবুতর উড়ান একসাথে 192টা উড়তেছে 192 কবুতরটা উড়ে সমস্ত কবুতর বাসা আসে নাকি দুই একটা চলেও যায় না দুই একটা চলে যায় মাঝে মাঝে এগুলো গনার বাইরে পড়ে যায় ওগুলো গনার বাইরে চলে যায় তো এই যে এতগুলো কবুতর এই যে রোগ বালাই হলে আপনি কিভাবে বুঝতে পারেন দেখলেই বোঝা যায় যে ও অসুস্থ আছে বা আনফিট আছে দেখলেই বোঝা যায় এটা মানে দেখলেই বুঝতে পারেন যে কবুতর অসুস্থ হ্যাঁ এটা অসুস্থ তো এখানে সবথেকে দামি মানে কত টাকার কবুতর আছে আপনার সবথেকে দামি কবুতর বলতে বেজি কবুতর আছে ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি আমার ঘরে ওটা কত টাকা জোড়া হতে পারে ওটা 20000 টাকা 25000 টাকা জোড়া হতে পারে 20000 টাকা 25000 টাকা জোড়া হতে পারে সর্বপ্রথম আপনি এই শখের বিষয়ে কয় জোড়া কবুতর কিনেছিলেন সর্বপ্রথম বলতে কি মানে আমার শখের বর্ষে ছোটবেলা থেকে অনেক শখ তখন থেকে কবুতর পালি মানে শুরু করেছিলেন কত বছর আগে এটা এটা আরো 10-12 বছর আগে থেকে শুরু করেছেন এগুলো সবই কি আপনি পালার বাচ্চা নাকি কিনা জোগাড় করছেন না 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 কি কিনা কালেকশন আছে কিন্তু কিনা কালেকশন আছে বাচ্চাও আছে বাচ্চা কি করেন আপনি না এই বাচ্চাগুলো কি বড় করেন বাচ্চাগুলো উড়ানোর জন্য রাখি বাচ্চা উড়ানোর জন্য রাখেন না এমনি কি বাচ্চা কি খাবার জন্য খান না বাচ্চা না 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 খাবার জন্য না এটা কোনো কবুতর খাবার জন্য কোনো খাবার মানে বাচ্চা খান না যা আছে এখানে বড় হচ্ছে বড় হচ্ছে এখানে তো এখানে যে পরিমাণ কবুতর দেখতে পারতাছে এটা তো মনে করেন একজন কর্মচারী রাখার কথা আপনি কি কোন কর্মচারী না না কোনো কর্মচারী প্রয়োজন পড়ে না আমি নিজে আপনি নিজেই পরিচর্যা করে থাকেন এই কবুতরগুলো এতে কি আপনি বিরক্ত হন না না বিরক্ত কি ভাই এটা একটা বড় একটা আনন্দ আর আনন্দ না তো আপনি পিছনে যে কবুতরগুলো আছে কবুতরগুলোর নাম কি এগুলোর নাম সবুজ গলা আছে এখানে সুন্দরী আছে তারপরে কাজ করা আছে মানে কয় জাতের কবুতর আছে জায়গা আপনি এখানে দুই তিন প্রকারের মানে ওর কালারের উপরে চিলা আছে যেমন চিলা আছে কালো চিলা তো আপনি কবুতর পালার বসে কি এমন কোন ঘটনা ঘটছে যে বাইরে থেকে কবুতর আপনার পালে যোগ দিছে হ্যাঁ অভাব নেই কালকেও তো একটা আমার কাছে সিলালা কবুতর পড়েছে ইনটেক কবুতর 21 কিলো ধর্মগঞ্জের ধর্মগঞ্জ ওই সিলালা কবুতরটার হচ্ছে ধর্মগঞ্জের তো দর্শকবৃন্দ আপনারা কিন্তু রাবু ভাইয়ের মুখ থেকে শুনতাছেন যে এই শখের বিষয় কবুতরের ফার্ম তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিছনে কিন্তু সেই কবুতরগুলো আছে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এদের যদি এক বেলা খাবার দেওয়া হয় কারণ আপনারা হয়তো জানেন যে এই কবুতরগুলো কিন্তু মানে উড়ানোর জন্য তো এক বেলা খাবার না দিলে কবুতরগুলো বার হয়ে যাবে এর জন্য কবুতরগুলোকে এক বেলা খাবার দিতে হবে অন্যান্য কবুতরগুলো কিন্তু দুই বেলা খাবার দেওয়া হয় আমরা সকলেই জানি তো রাও ভাই আমার চ্যানেলে কথা বলে আপনার কিরকম লাগলো না ভালো লাগছে তো আপনি পিছনে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করব ভুলে গেছিলাম ওই পিছনে যে নাম্বার লেখা আছে এটার মানেটা কি এটার মানে এক এক দাপড়িতে 40 টাকা করে আছে এখানে গুনতে সুবিধা হয় এই কারণে কার্ডের উপরে নাম্বার লেখা রয়েছে কার্ডের ভিতরে নাম্বার লেখা আছে তো আপনি 40 টাকা গুনা ঢুকেন কিভাবে 40 টাকা গুনা ঢুকাই এক 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 কালারের রিং আছে তার তার যার যার পায়ে তার তার রুমের ই আছে চিহ্ন আছে কবুতর আলাদা আলাদা মানে কবুতর কি মানে যার যার রুম শেষে ঢুকবে নাকি না 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 ঢোকার পরে যার যার রুমে ঢুকে ভুলে দুই চারটা মিসিং হয় ওইখান থেকে আবার নিয়ে দিতে হয় এটাও কিন্তু একটা শিকারির বিষয় মানে যে যার যার কবুতর যার যার রুমে ঢোকে ঢোকার পরে কিছু কবুতর আছে যে নরের সাথে মাদি যায় পেয়ার পার ই নেওয়ার জন্য জোড়া নেওয়ার জন্য তখন ওই মাদিটাকে নরটাকে আলাদা করে কবুতর সম্বন্ধে ভালো আইডিয়া দেখা যাচ্ছে যে যদি এত দিন ধরে কবুতর পালেন মানে কখন কবুতরটা মানে বেশি মানে মিসিং হওয়ার সময় থাকে মিশিং থাকে শীতের দিনে আর যখন পাঠা বয়সে যখন ভাদ্র মাসের পর আশ্বিন মাসে কবুতরগুলোরে আস্তে আস্তে ভাদ্রে রোদ দিতে হয় তখন ওইটা আস্তে আস্তে ওইখান থেকে আস্তে আস্তে যখন ওরা ধরে ফ্লাইং করা শুরু করে তখন ওইখান থেকে দুই চারটা মিসিং হওয়া শুরু হয় এই যে ধানের ধানগুলো দেখতে পাচ্ছি এই ধান কত করে কেজি বর্তমানে ধান এটা ভাই আমাদের জমির ধান জমির ধান আপনি খাওয়াচ্ছেন এটা জমির ধান খাওয়াচ্ছি তা আপনি কিনা কিনা কি কি খাবারে দিতে পারে শুধু ধান খাওয়ান নাকি না 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 রেজা আছে গম আছে ধান আছে তারপরে ধান তো কিনতে হয় না কিন্তু রাজা গম চীনা এইসব আলাদা আলাদা পাট বাই পাট খাওয়াতে হয় ধন্যবাদ রাও ভাই আমার চ্যানেলে আপনার এই ফার্মটাকে পুরো ভিডিও করে দেওয়ার জন্য তো ভালো থাকেন দর্শকবৃন্দু আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে অনেক কবুতর কিন্তু এখানে আছে প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম রাও ভাই
প্রতিনিয়তই আপনি একটি করে নতুন কবুতর ফার্মের ভিডিও পাবেন। এ বলে আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।